हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव इलेक्ट्रॉनिक्स। वेलकम टू माय चैनल। बंधुरा, এই মুহূর্তে সবথেকে বড় যে লেটেস্ট আপডেট যেটা দেখতে পাচ্ছেন, আজ থেকে ভারতে আর খেলা যাবে না পাবজি মোবাইল, জানিয়ে দিল সংস্থা। আজ 30 অক্টোবর থেকে আর ভারতে খেলা যাবে না পাবজি মোবাইল বা পাবজি মোবাইল লাইট। বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে এই কথা ঘোষণা করে কোম্পানি। 2 সেপ্টেম্বর থেকে প্রায় 118টি অ্যাপ ব্যান করেছিল ভারত সরকার। আর এই 118টি অ্যাপের মধ্যে ছিল সবথেকে জনপ্রিয় গেম, যেটা হচ্ছে কি অনলাইন পাবজি গেম। তারপর গুগল প্লে স্টোরে, তারপর অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এই পাবজি মোবাইল আর পাবজি মোবাইল লাইটকে। অ্যাপ নিষিদ্ধ করার পর সরকারের তরফ থেকে জানানো হয় যে এই 118টি মোবাইল অ্যাপ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও গণশৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর। লাদাখে চীনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার পরে এই পদক্ষেপ নেয় ভারত সরকার। ভারতে প্রায় 3 কোটি 30 লক্ষ পাবজি ব্যবহারকারী ছিল। গেমটি নিষিদ্ধ করা হলেও এখনও পর্যন্ত যাদের ফোনে আগের থেকে এই গেম ছিল তারা এতদিন গেমটি খেলতে পারছিলেন, কিন্তু আর নয়। কিছুদিন আগেই পাবজি কর্পোরেশন তার অফিসিয়াল লিঙ্কডইন প্রোফাইলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ভারতে পাবজি মোবাইল ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বেড়েছে। সেই পোস্টে লেখা ছিল যে ভারতীয় অঞ্চলে কর্পোরেট ডেভেলপমেন্ট ডিভিশন ম্যানেজার পোস্টে লোক নেওয়া হচ্ছে। ডিভিশন ম্যানেজার ভারতের সংস্থার প্রতিনিধি হিসাবে কাজ পরিচালনা করবেন ও হেডকোয়ার্টারে সমস্ত খবরাখবর পাঠানোর জন্য দায়বদ্ধ থাকবেন। মোবাইল গেমের মালিকাধীন টেনসেন্ট গেমস ফেসবুকে একটি পোস্ট লেখে এটি অত্যন্ত দুঃখের বিষয়। সেই সঙ্গে ভারতে পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইট অনুরাগীদের ধন্যবাদ জানান। কোম্পানি আরও বলেছে যে ইউজার ডেটা সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া সর্বদা তাদের প্রাথমিকতা, আর তারা সর্বদা ভারতের প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন ও রেগুলেশন মেনে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে আমাদের প্রাইভেসি পলিসিতে বলা হয়েছে যে সমস্ত ব্যবহারকারীর গেম প্লে তথ্য স্বচ্ছ পদ্ধতিতে প্রক্রিয়া করা হয়। টেনসেন্ট পাবজি মোবাইলে বিকাশকারী পাবজি কর্পোরেশনকে সমস্ত অধিকার ফিরিয়ে দিয়েছে, যা ক্র্যাফটস গেমস ইউনিয়নের কোম্পানি। ভারত সরকার পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইটকে নিষিদ্ধ করে এমন সময় যখন করোনা মহামারীর কারণে এই গেমটির জনপ্রিয়তা প্রায় বেড়ে গিয়েছিল। এই গেম ব্যান ভারতের গেমারদের ও পেশাদার গেমারদের কাছে ছিল একটি বড় ধাক্কা, যা পাবজি মোবাইল ব্যবহারকারীদের প্রায় 25% ছিল। প্রসঙ্গত, ভারতে পাবজি পিসি বা কনসোলে খেলা যাচ্ছে, কারণ গেমটির পিসি ও কনসোল ভার্সন চীনা কোম্পানি টেনসেন্ট গেমসের দ্বারা নির্মিত নয়। তো ফ্রেন্ডস, পরিষ্কার বুঝতে পারলেন যে এখন থেকে মোবাইলে পাবজি বা পাবজি মোবাইল লাইট যেটা আছে এগুলো আর কোনোভাবেই খেলা যাবে না। এতদিন পর্যন্ত যে অ্যানাউন্স করা হয়েছিল যে পাবজি মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও যাদের মোবাইলে ছিল তো তারা কিন্তু টিল নাও আজ অবধি খেলে গেছেন। তো আজকের পরে মনে হয় না আর এই গেমটা আপনারা কোনোভাবে অ্যাক্সেস করতে পারবেন। বাট যারা পাবজি মোবাইল কম্পিউটারে বা কোনো কনসোল গেমিং বা ধরুন প্লে স্টেশনে খেলছেন, তো তারা কিন্তু এইসব পাবজি মোবাইলগুলো তো খেলতে পারবেন। তার কারণ হচ্ছে যে পিসি ভার্সন বা কনসোল ভার্সনে যেগুলো রয়েছে সেগুলোর পাবজি নির্মাতা টেনসেন্ট গেমস না, তো সেই কারণে সেগুলো আপাতত অ্যাক্সেস করা যাবে। কিন্তু মোবাইল আর পাবজি মোবাইল যেটা আর পাবজি মোবাইল লাইট যেটা সেটা কিন্তু আর অ্যাক্সেস করা যাবে না। তো এটাই ছিল আজকের আপডেট। এর বিষয়ে আরও ইন ডিটেল জানতে আমি ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তাদের অফিসিয়াল কী অ্যানাউন্সমেন্ট রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন, যে পাবজি মোবাইলের তরফ থেকে কী অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে। বাই।